হয়েছে বলে আমার আমার লজ্জা লাগে, আমি আমার লজ্জা লাগে, আমি স্কুলে যাব না। কিসব কোজে বা সাইকেলে আড্ডা আড্ডা বন্ধুরা আড্ডা, ভয় পেয়ে গেছে। আজকে ওদের আবদার আম মাখা খেতে হবে, তো আম নিয়ে এসেছে বাড়ির গাছের আম, এখন মাখা হবে, এই বছরের প্রথম আম মাখা, তাই তো? আর এই দেখো আরেকজন বসে আছে, এই যে ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটুনি। আজকে দুপুর বেলায় আমাদের আড্ডা আম মাখা, সবাই ঘুমাবে আর দুপুর বেলায় আজকে আমরা আম মাখা খাবো। আম নিয়ে এসেছে ওই দেখো ওই যে টিচার বাড়িরাম, হ্যাঁ ওদের বাড়িরাম। আর এই যে তিন দিন পরীক্ষা হয়ে গেল, এইবার আমরা আম মাখা খাবো। আম মাখা খাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি করে পরীক্ষা নেওয়া হয়ে গেল টিচারের, এবার আম মাখা জমিয়ে খাওয়া হবে। তিন্নি বলছে আমাকে ছাড়া তোমরা আনন্দ করবে, এই জন্য ন্যাংরা ন্যাংরা এগুলো আষাঢ় মাসে পাকে, আষাঢ় মাসে পাকে, পাকলে খুব ভালো লাগে, হচ্ছে মিষ্টি আম, খুব ভালো জাতের আম। আচ্ছা আচ্ছা, পাকাও নিয়ে আসিস না, ওরা সব পেরে নিয়ে চলে গেছে, মানে ওরা একা থাকে বাড়িতে, মালিক আলাদা জায়গা থাকে, হ্যাঁ দম ওই তাই। এবার হচ্ছে আমরা আমাকে খাবো, তারপর আসছি তোমাদের সামনে, চলো এলো আড্ডা মারে জমে। কিচ্ছু বলেনি আন্টির কাছে, শোন আন্টির কাছে আম্মাকে খাওয়ার আবদার করেছে, আর দুই দুইখানের আরো দেশে এখানে বসে রয়েছে, কি আবদার আর বলবো কি তোমাদের, আমার তো কষ্ট হয় না। বৌদি বৌদি খাওয়াবে, বৌদির কষ্ট কি, বৌদির কষ্ট কি না, বৌদির কোনো কষ্ট নাই, একটু ভালোবেসে না একটু আম মাখাই খাওয়ালে গো, ওরম করছো কেন গো, ওরম করছি কেন, আর একজন তো শুনতেই পাচ্ছে না, শুনি শুনি করে, এই 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 এবাস করো, এখানে এসে বসো, নবাব নন্দিনী খানকার চুপচাপ, নবাব নন্দিনী হ্যাঁ কিছু তো আপনি দেহেজ বৌদিকে খাটিয়ে খাটিয়ে মারছে, দেহেজ তো দাও নি, আর বড় বড় কথা আছে, এই তো দেহেজ দিচ্ছে, আর সব ঘষা ঘষা দেবো, রান্না করার জন্য এনেছি, রান্না করো, কিছু বলছে না, শুনেছো বন্ধুরা, হ্যাঁ ননদ কুটনি ঠিক আছে, আম্মা খা আমি করে খাওয়াচ্ছি, তোমরা বসেই থাকো, আমরা আরাম করেই খাবো গু, আচ্ছা খাও খাও, আমগুলো ভালো, আমগুলো ভালো, আমি এনেছি না, আমার জিনিস খারাপ হয় না, এই যে হ্যাঁ আসো, সবাই তো ভাবে শুরু হয়ে যাচ্ছে, আমরা মিলে কবে হাল ছেড়ে দিতাম, সত্যি কথা দেখো আটটি হয়নি মনে হয়, অল্প অল্প পাকবে না পাকবে না, আমরা ভুলই ধারণা করেছি, ডিম্পি ডিম্পি জানে না, দেখ ডিম্পি কেটে দেয় একজন ঘটি আর একজন বাঙাল, এই নিয়ে চলছে, কিন্তু সবাই কিন্তু বাঙাল, এখানে কেউ ঘটি নেই, তুমি ঘটি ঘটি না, সবাই বাঙাল, আমরা সব বাঙাল, আমি একা একাই বানাচ্ছি, আসতে ইচ্ছা করছে না, এদিকে আসো, সামনে আসো, এখানে আসো, এইখানে আসো,
এইটুকুনি ম্যানার্স যদি তুই না জানতিস। কুটনি দাও, না হলে দাও বলো কেমন লাগলো, ভালো আমি খাবার খেলা দেবো না কাউকে, খেতে পারলে খাও, কালকে সকালে নাচনা জানলে উঠোন ব্যাপা, রাবণের মতন বড় বড় বাটি পেঁয়াজ রসুন বাটতে গেলে আমাদের কি করে বুঝলে? এই যে চামচটা খেয়েছি আমি ত
তো যাই হোক বন্ধুরা, আজকের দুপুরবেলাটা খুব ভালো, খুব মজা করে কাটলো ওদের সঙ্গে। আম্মাখা প্রচুর গল্প, ওদের প্রেম ভালোবাসা বিয়ে সমস্ত কিছু বৌদির সঙ্গে শেয়ার করছে, জিজ্ঞাসা করছে, সব কিছু মিলেমিশে আজকে দারুণ দুপুরটা কাটলো, দারুণ। আমিও মজা করতে খুব ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, ওরাও পারে, তাই এই দুজনের সঙ্গেই আমি টাইম পাস করি এখানে আসার পর, মানে এখানে ফ্ল্যাট কিনে আসার পর এরাই আমার দুজন সঙ্গী, আর কারোর সাথে মেশা হয়ে ওঠে না। একজন তো মেয়ের টিচার, একজন আমার ফ্ল্যাটেরই লোক। তো যাই হোক, এদের দুজনের সাথে কথা আলাপ আলোচনা হয়। আর মেয়ে আজ প্রথম তোমার ছবি আঁকা টিচার দিলাম বাড়িতেই, তো প্রথম দিনই এঁকেছে, কেমন এঁকেছে, ভালো এঁকেছে, সবাই বলছে, ওরা দেখছিল, তোমাদেরও দেখাচ্ছিল। যাই হোক, ওর তো আঁকার নেশাটা আছে। আমাদের মজা, আনন্দ, কথোপকথন, উল্টোপাল্টা কথা সবই শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে একটাই কথা বলবো বন্ধুরা, আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।